नमस्कार टेस्टी एंड यामी किचने सबाई के स्वागत। आमी सुचिता। सामने आमादेर रथयात्रा उत्सव आछे, तो रथेर मेलाते सबारी जेते भालो लागे आर सबथेके बेशी भालो लागे बोधहय जिलिपी खेते। तो आजके आमरा शिखबो किभाबे मात्र 15-20 मिनिटेर मध्ये आमरा बाड़ीतेई जिलिपि भाजते पारबो एबं एकदम सेटा दोकानेर मतोई हबे। तो चलुन देखे नि। আমাদের সকলেরই বাড়িতে এরকম কাপ থাকে, তো আমরা এরকম কাপের মাপ করে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এতে মোটামুটি 2 কেজির মতো জিলিপি হবে। তো আপনারা যদি অল্প জিলিপি করতে চান, আমি যা যা মেজারমেন্ট দেখাবো তার হাফ করে করে নিয়ে নেবেন, তাহলেই অল্প জিলিপি হয়ে যাবে। তো এটাতে আমরা নিয়ে নেব এবার 4 চামচের মতো টক দই, যে কোনো মানে এরকম বড় চামচের এমনি 4 চামচ টক দই নিয়ে নেব। এরপরে আমরা 2 চামচের মতো চালের গুঁড়ো নিয়ে নেব। তো চালের গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে না নিতে পারেন। আমরা একটু মুচমুচে জিলিপি খেতে ভালোবাসি, তো সেই জন্য আমি 2 চামচ চালের গুঁড়ো নিয়ে নিলাম। এবার এটাকে ভালোভাবে একটা হুইস্কারের সাহায্যে মিশিয়ে নেব এবং আস্তে আস্তে অল্প অল্প জল ঢেলে আমরা এটাকে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। আপনারা এই ব্যাটার হয়ে গেলে অল্প ফুড কালার, ইয়েলো ফুড কালার মেশাতে পারেন, না হলে মিষ্টির দোকানে যে ডাস্ট কালার ইউজ হয়, তো সেই ডাস্ট কালার দোকানে কিনতে পাওয়া যায় খুব অল্প দামে, সেই কালারও আপনারা হালকা অল্প 1 চিমটি ইয়েলো কালার ইউজ করতে পারেন, তাতে জিলিপির কালার ভালো আসবে। কিন্তু আমি কোনো কালারই ইউজ করব না, নর্মালি এখানে ভালোই কালার চলে আসবে জিলিপিটা, আপনারা দেখতে পারবেন। এইভাবে ব্যাটারটা আমরা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার আমরা জিলিপি বানাবার জন্য আমরা রস করে নেব। ওই কাপটারই মাপের 2 কাপ চিনি নিয়ে নিলাম। আমরা গ্যাসটা জেলে দিয়েছি, এবার ওই কাপেরই 2 কাপ জল নিয়ে নেব। নিয়ে ভালো করে চিনিটা ওর সঙ্গে মিশে এলে আমরা ওটা গ্যাসেতেই কিছুক্ষণ ফুটতে দেব। এতে বেশিক্ষণ টাইম লাগে না, 5 থেকে 10 মিনিটের মধ্যেই রসটা রেডি হয়ে যাবে। তো আমরা এটা বেশি গাঢ় রস করব না, অল্প চিপচিপে জাস্ট রসটা করব। আমাদের চিনিটা এইভাবে একটা স্প্যাচুলা করে বা যা ইচ্ছা করে নেড়ে মিশিয়ে নিয়েছি। এরপরে আমরা একটা এলাচের দানা এর মধ্যে দিয়ে দেব ভালো ফ্লেভার আনার জন্য। এবার আস্তে আস্তে এটা মিশিয়ে নেব এবং এটা ফ্লেমটাকে আমরা হাই করে দিয়েছি, তো হাই ফ্লেমে এটা কিছুক্ষণ আমরা ফুটতে দেব। এরপরে আমরা ওই রসটি যখন ফুটবে পুরো টকবক করে, তখন এর মধ্যে 1 টুকরো পাতিলেবুর রস দিয়ে দেব, যাতে রসটা ক্রিস্টালাইজ না হয়ে যায়। তো এইভাবে আমরা আর একবার এটা স্প্যাচুলা করে ভালোভাবে মিশিয়ে নেব এবং এটাকে ফুটতে দেব। সাধারণত বাবলসগুলো একটু ছোট আকারে হয়ে গেলেই আমাদের রসটা কিন্তু রেডি হয়ে যাবে। এবার আমরা রসটা একবার হাতে করে চেক করে নেব, জাস্ট চিটচিটে ভাবটা এলেই আমাদের রসটা রেডি হয়ে যাবে। তো আমরা এবার গ্যাসটা অফ করে নেব এবং এটা ঠান্ডা হতে দেব। দেখুন আমাদের রসের কালারও চলে এসেছে, তো আমরা এটাকে সাইডে রেখে দেব এবং আমরা জিলিপির জন্য তেল গরম করে নেব। আমরা ওই ব্যাটারটাতে অল্প 1 চিমটে খাবারের সোডা, জাস্ট এইটুকু খাবারের সোডা মেশাচ্ছি, তো যাতে জিলিপিটা আরও বেশি মুচমুচে হয় আর এবং ফুলা ফুলা হয়। যেটাকে আমরা বেকিং সোডা বলি সেটাই আমি অল্প করে মিশিয়ে দিলাম। এটা জাস্ট জিলিপি ভাজার কিছুক্ষণ আগে মেশাবেন, তার আগে মেশাবেন না। এটা আমরা মিশিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। নিয়ে আমরা প্যানেতে তেল গরম করতে দেব, তবে আমাদের তেলটা বেশি গরম করবেন না, জাস্ট তেলটা যেন ধোঁয়া না ওড়ে অল্প গরম করে আঁচটাকে কমিয়ে দেব। এবার আমি যেহেতু কেক বানাই, তো আমার কাছে এরকম পলিথিন থাকে, মানে কর্ন থাকে, তো আপনাদের কাছে এরকম না থাকলে আপনারা দুধের প্যাকেট ইউজ করতে পারেন।
তো আমি ওই কোণের মধ্যেই ব্যাটারটাকে ঢেলে নেব। ব্যাটারটা ঢেলে নিয়ে আমরা জিলিপি ভাজতে শুরু করব। আমরা দেখুন এই পেপারে একটা গ্লাসের মধ্যে এই পেপারটা ঢুকিয়ে এইভাবে আমরা ব্যাটারটা নিয়ে নিলাম। আর একটা কাঁচি দিয়ে মুখটা ফুটো করে নেবেন, আপনাদের পছন্দ মতো যতটা পরিমাণ মোটা জিলিপি ভাজবেন সেই অনুযায়ী ফুটোটা করবেন। দেখুন আমি এইভাবে করেছি আর আমার ব্যাটারটাও চেক হয়ে গেল যে কতটা আমি মোটা নিয়েছি ব্যাটারটা, সেটা আপনাদের দেখিয়ে দিলাম। তো এইভাবে আমরা তেলেতে এক ড্রপ দিয়ে আমরা দেখে নেব যে আমাদের তেলটা সঠিকভাবে গরম হয়েছে কিনা। তো দেখুন আমাদের এটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা ফুলে উঠেছে, তার মানে আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা জিলিপি ভাজতে শুরু করব। আমরা সাইডেই রসটা রেখে দেব এবং আমাদের জিলিপি ভাজা স্টার্ট করছি। তো আমরা এইভাবে নিয়ে আমরা জাস্ট গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে জিলিপিটা ভাজবো। আর আপনারা একটা কাজ করবেন, আমরা তো আর রোজ জিলিপি ভাজি না, আমাদের জিলিপিটা হয়তো দোকানের মতো অতটা সুন্দর হবে না, কিন্তু আপনারা আপনারা যখনই গোল গোল করে এটা রাউন্ড রাউন্ড করে ব্যাটারটা দেবেন, শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, মাঝখানে একটা লম্বা লাইন টেনে দেবেন যাতে করে জিলিপিটা খুলে যাবে না। আর এইভাবেই আমি যেরকম পারছি করছি, তো এইভাবেই আপনারা জিলিপিটা ভাজবেন। আর এটা একদম অল্প গ্যাসে করে ভাজবেন, মানে গ্যাসটাকে কমিয়ে দেবেন। আর একটু শেষের দিকে হালকা অল্প একটু মিডিয়াম আছে এটাকে বাড়িয়ে দেবেন। আমি একটা ব্যাচ জিলিপি অলরেডি করে ফেলেছি, তো আমি এটা সেকেন্ড ব্যাচ জিলিপি। আর জিলিপি ভাজতে গেলে আর একটা জিনিস খেয়াল রাখবেন, জিলিপিটা কোনো দিন সাদা তেলে ভাজবেন না, তাহলে এতটা মুচমুচে হবে না আর কালারটাও আসবে না। আপনারা সবসময় জিলিপি ভাজার জন্য সর্ষের তেলটাই ইউজ করবেন। তো আমরা যারা একটু হালকা খেতে ভালোবাসে তারা হালকা করে ভাজবেন, আর যারা একটু বেশি কড়া করে ভাজা খেতে ভালোবাসে জিলিপি তো তারা কড়া করে ভাজবে। আমাদের বাড়িতে সবাই একটু কড়া করেই জিলিপি খেতে ভালোবাসে, তো আমি সেই জন্য একটু বেশি ব্রাউন করে করে এটা ভেজে নিচ্ছি। আমাদের জিলিপিটা প্রায় ব্রাউন ব্রাউন হয়ে এসেছে। এইভাবে আমরা রসে একটা একটা করে জিলিপি রসে দেব এবং একটা কিছু দিয়ে আমরা সেটাকে প্রেস করে দেব। তাহলে কি হবে, রসটা ভালোভাবে এর মধ্যে ঢুকে যাবে। আর আপনারা যদি প্রেসটা না করেন গরম জিলিপিটা, তো কি হবে, এটা রসের ওপরে উঠেই থাকবে, তাহলে রসটা ভালোভাবে এটা ঢুকবে না। আমরা এইভাবে কন্টিনিউয়াসলি জিলিপি করতে থাকব। আমরা 2-3 মিনিট রসে জিলিপিটা ডোবানোর পরে আমরা রস থেকে জিলিপিটা ছেঁকে তুলে নেব। আপনারা যদি চান হালকা করে ভাজতে, তো এটা হালকা করে আমি ভেজেছি আর ওপরে অল্প পেস্তা বাদাম দিয়ে দিয়েছি। দেখুন জিলিপিগুলো কত সুন্দর হয়েছে। এই জিলিপিগুলো আমরা একটু কড়া করে ভেজেছি। আমার চ্যানেলটা প্লিজ একটু লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।